থেকে শিকড় দেখলে আমি কোনো না কোনো ধরনের একটা ফিগার দেখি, একটা বক্তব্য দেখি। এই নেশাটা আমাকে বাণিজ্যিক প্রসঙ্গ ভাবার সুযোগ দেয় নাই, এটা ব্যবসায়িকভাবে সফল হবে কি না। আর শিল্পচর্চা তো আসলে ব্যবসায়িকভাবে সফল হওয়ার কিছু নেই যতক্ষণ মনের টান বা কাজ করার সমর্থ। আমাদের জেলা প্রশাসক মহোদয় জনাবন্ধন খান মজলিস, উনি এখানকার শেড নির্মাণের জন্য এবং এটাকে আরও রক্ষণাবেক্ষণের জন্য তহবিল বরাদ্দ করেছেন। আমি এটার বাণিজ্যিক সাফল্য নিয়ে ভাবি না, আসলে কাজ করতে পারলে মনের আনন্দে এটাকেই বড় ব্যাপার হিসাবে দেখবো আর কি।